আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আবার আসলাম আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যে ভূমিকা রয়েছে সেই বিষয়ে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশ সাহায্য সহযোগিতা করেছিল তো মধ্যে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কিন্তু কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল তৎকালীন এক পরাক্রমশালী পরাশক্তি স্বাভাবিক কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মস্কোর ভূমিকা গভীর পরীক্ষা নিরীক্ষার অপেক্ষা রাখে এছাড়া সোভিয়েত ভূমিকা সম্পর্কে একটা সাধারণ জনশ্রুতি এবং প্রত্যয় রয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মস্কো ছিল একমাত্র বিশ্বশক্তি যা অকৃত্রিম আন্তরিকতা সহকারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন প্রদান করে প্রকৃতপক্ষে এক্ষেত্রে মস্কো স্বয়ং যথার্থভাবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করেছে বলে দাবি করে এবং মনে করে যে এই দায়িত্ব পালনে সোভিয়েত ইউনিয়ন মুক্তি সংগ্রামে নিয়োজিত বাংলাদেশের জনগণের নৈতিক এবং বস্তুগত প্রদান সহকারে সকল সাহায্য ও সমর্থন দিয়ে তাদের স্বাধীনতা অর্জনের বলিষ্ঠ ভূমিকা রাখে তো তারা যেসব ক্ষেত্রে আমরা দেখতে পাই ভূমিকা রেখেছিল তোর মধ্যে আমরা প্রথমত বলতে পারি রাজনৈতিক সমাধানের আহ্বান বাংলাদেশ আন্দোলন মুক্তিযুদ্ধে পরিগ্রহ করে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তা ছিল পূর্ব পাকিস্তানের বেসামরিক জনগণের উপর পঁচিশ মার্চ উনিশশো একাত্তরের রাতে পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক যে অতর্কিত এবং নৃশংস আক্রমণ চালায় তার প্রতি তো ও বছর দুই এপ্রিল সোভিয়েত প্রেসিডেন্ট সে সময় যে ছিলেন গডগনি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উদ্দেশ্যে করে একপত্রে পত্রে আবেদন করেন যে যাতে পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে পরিচালিত রক্তক্ষয়ী ও নির্যাতনমূলক ব্যবস্থা জরুরি ভিত্তিতে বন্ধ করা হয় এবং এর পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গৃহীত হয় একই পত্রে ইয়াহিয়া কারো অনুরোধ জানানো হয় যে যাতে যে উদ্দেশ্যে আবেদন জানানো হয় তা যেন সঠিকভাবে দেখা হয় অর্থাৎ মস্কো তার উদ্দেশ্যের মধ্যে উল্লেখ করে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে উল্লেখিত ও সাধারণভাবে স্বীকৃত মানবতাবাদী নীতিমেলা এবং বন্ধু প্রতিম পাকিস্তানের জনগণের কল্যাণে নিয়োজিত অভিন্ন আশঙ্কা বা উদ্বেগ দ্বিতীয়ত আমরা যেটা দেখি সেটা হলো সামরিক সাহায্য প্রদান করেছিল সোভিয়েত ইউনিয়ন হ্যাঁ সেই সময় বিশেষ করে পূর্ব প্রদত্ত সামরিক উপকরণের যন্ত্রাংশ এপ্রিল উনিশশো একাত্তরের শেষাবধি এমনকি তারপরও লাভ করে যদিও সংখ্যা বা পরিমাণের দিক থেকে তা ছিল কম এসব সম্পর্কে সোভিয়েত ব্যাখ্যা হলো যে ওই সব সম্পর্কিত চুক্তি বা জাহাজে অস্ত্র বজায় পঁচিশ মার্চের পূর্বেই করা হয়েছিল তার পরবর্তী সামরিক সরবরাহের জন্য আমলাতান্ত্রিক অদক্ষতাকে দায়ী করা হয় বলা হয় ওই সব ক্ষেত্রে ক্র্যামলিন থেকে উৎসাহিত কোনোরপে স্থির সরকারি সিদ্ধান্ত ছিল না তৃতীয়ত আমরা দেখি ভারসাম্যপূর্ণ ভারসাম্যমূলক সম্পর্ক স্থাপন বাস্তবে পাকিস্তানকে সামরিক সাহায্য সরবরাহের বিষয়ে সোভিয়েত অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীনের চেয়ে তেমন একটা ভিন্ন ছিল না বরং পাকিস্তানে অব্যাহত সামরিক সাহায্যের ধারা থেকে এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার বা সম্প্রসারিত করার আগ্রহ সত্ত্বেও মস্কো সেই প্রতিক্রিয়ায় পাকিস্তানকে সম্পূর্ণরূপে দূরে ঠেলে দিতে চায়নি চতুর্থত আমরা দেখি ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি উনিশশো একাত্তর সনের আগস্টে ভারত ও সোভিয়েত ইউনিয়ন শান্তি মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি স্বাক্ষরের পরেই বাংলাদেশ বিষয়ে ও ভারত পাকিস্তান সম্পর্কে মস্কো তার তথাকথিত ভারসাম্যমূলক অবস্থান পরিত্যাগ করে একাত্তরে ক্রেমলিনের সিদ্ধান্ত ছিল বাংলাদেশকে কেন্দ্র করে যে ভারত পাকিস্তান যুদ্ধ অত্যাসন্ন সেই যুদ্ধে সম সম্ভাব্য চীনা হস্তক্ষেপ প্রতিহত করবে পঞ্চমত হল চীনপন্থীদের প্রতিহত করার কৌশল ইন্দিরা গান্ধীর মস্কো সফরের এই যে তিনি সাত থেকে উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো সালের পর দক্ষিণ এশিয়া সম্পর্কিত ক্রেমলিনের চিন্তাধারা স্পষ্টতই ভার ভারতপন্থী রূপ পরিগ্রহ করেছিল ফলে এরপর থেকে পাকিস্তানের প্রতি সোভিয়েত মনোভাব কঠোরতর হতে থাকে আস্তে আস্তে পাকিস্তানের বিরূপ হতে চলে যায় ইন্দিরা গান্ধী যখন মস্কো ত্যাগ করেন তখন তার মধ্যে সোভিয়েত নেতৃত্বে বুঝতে পারে যে ভারত সুযোগ মতো পূর্ব পাকিস্তানের শক্তি প্রয়োগ শক্তি প্রয়োগে বদ্ধপরিকর ছিল এক্ষেত্রে অবশ্য ক্রেমলিনকে সিদ্ধান্ত নিতে হবে তার পরিপ্রেক্ষিতে মস্কোর কৌশলগত বিকল্প প্রতিক্রিয়া কি কি হতে পারে মস্কোর সবচেয়ে বড় ভয় হলো যে ঘটনাবলী সোভিয়েত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বাংলাদেশে একটি প্রলম্বিত যুদ্ধ দেখা দিলে সেক্ষেত্রে উদাহরপন্থী আওয়ামী লীগকে এক পাশে দেখে অধিকতর জঙ্গিবাদী চিনপন্থী গোষ্ঠীর শক্তি অর্জন করতে পারে সোভিয়েত সমর্থনের অভাবে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হলে ভারত সোভিয়েত সম্পর্কে মারাত্মক ধরনের বিপর্যয় দেখা দিতে পারে তারপর ষষ্ঠত আমরা বলতে পারি ভারতের অনুরোধে সারা প্রদান সেপ্টেম্বর উনিশশো একাত্তরে এই যে সালে এই সময় ইন্দিরা গান্ধীর মস্কো সফরকালে ভারত সোভিয়েত ইউনিয়নকে অবিলম্বে ব্যাপক পরিমাণ সামরিক সাহায্য ও সরবরাহ প্রদানের জন্য অনুরোধ জানায় ভারতের অনুরোধে যে সাড়া দিয়ে মস্কো এক বিলিয়ন মার্কিন ডলারের সম পরিমাণ মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ ও অর্থনৈতিক সাহায্য প্রদানে সম্মত হয় কিন্তু সাহায্য সামগ্রীর মধ্যে কী কী অন্তর্ভুক্ত তার ছিল হ্যাঁ তার সাহায্যে সামগ্রী প্রেরণ করা দরকার সে সম্পর্কে কী একটা তালিকা প্রস্তুত কি করা হয় এর মধ্যে তিনটি জাহাজ বোঝায় অস্ত্রশস্ত্র ও জরুরি বিমান বহরে ভারতীয় প্রতিরক্ষা বিভাগের ফরমাশে অনুযায়ী সীমিত পরিমাণ গুরুত্বপূর্ণ সামরিক উপকরণ ও খুচরা যন্ত্রাংশ প্রেরণ করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে চূড়ান্ত লগ্নে কৌশলগতভাবে বাংলাদেশ ভারত মৈত্রীজোটের সাথে একাত্ম হওয়া সত্ত্বেও মস্কোর পক্ষ থেকে এরূপ দাবি করার কোনো অবকাশ নেই যে ক্রেমলিন প্রবাসী বাংলাদেশ সরকার অথবা মুক্তিবাহিনীকে একটি বন্দুক বা একটা টোটা বন্দুকের গুলি দিয়ে সাহায্য করেছে আর ভ্যাটু প্রদান করেছিল আজকে এতটুকু আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সবাইকে ধন্যবাদ